তো 2 দিন আগে আমরা একটা এয়ারপোর্টের উপর একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে আমরা যখন মেইন চালাতাম তখন ঠিকমতো চলতো না এবং পিছনে পাড়া দিলে আমার পাওয়ারটা চলে যেত। তো এই প্রবলেমটা আমরা সলভ করেছি। প্রবলেমটা আসলে কোথায় ছিল? প্রবলেমটা যেটা ছিল সেটা হলো যে আমার কাপলারের সাথে একটা রেজিস্টার সমস্যা ছিল এবং একটা ক্যাপাসিটার ভাঙা ছিল। কাপলারটা কোথায়? আইপিএমের সাথে। আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখেন কী কী সমস্যা ছিল। এই রেজিস্টারটা সমস্যা ছিল, এটা হলো R69, ঠিক আছে। তারপর যেটা সমস্যা ছিল সেটা হলো এই রেজিস্টারটা, আইসি MR111 এর সাথে রেজিস্টারটা, তার C156 ক্যাপাসিটরটা ভাঙা ছিল। তো আমি এটা চেঞ্জ করে দিয়েছি। আর তারপর এই কাপড়ের একটা সন্দেহ মনে হয়েছিল, এই কাপড়টা চেক করে দেখলাম, আইপিএমটা রিসোল্ডার করলাম, যেহেতু লেগটা ভাঙা থাকলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আর সর্বোপরি যে সমস্যাটা ছিল সেটা হলো সিরামিক রেজিস্টারটা কাটা ছিল। তো আমার কাছে সিরামিক রেজিস্টার একটা ছিল, ওটা আমি যেহেতু জ্যাক ছিল না আমি এটা কানেকশন দিয়ে দিয়েছি। তো এখন চেক করে চালালাম, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার বোর্ড ঠিক আছে। একটা জিনিস সেটা হলো আমার এখানে কিন্তু মাস্টার মেটাল, তো যেহেতু মেটাল এটাও মেটাল ওর শর্ট হতে পারে, সেজন্য অবশ্যই এখানে আপনারা ইনসুলেটর দিয়ে নেবেন, ঠিক আছে। এখন ইনসুলেটর আমরা যেটা দিতে পারো আপনার জন্য যেটা বেটার হয় সেটাই দিবেন, আর পারলে এই আইপিএমের নিচে একটু হিট সিং দিয়ে দেবেন, এতে করে আইপিএম ভালো থাকে। তো থ্যাংক ইউ, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওর জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ।